আজকে আমরা সত্যি মন থেকে খুশি যে কুন্দন কুমারের ওয়াইফ মিস প্রিয়া বৌদি আজকে আমাদের ফ্রন্টে বসে কুন্দন কুমারের অনুষ্ঠান দেখছে। একবার প্রিয়া ভাবির জন্য জোরদার হাতের তালি। থ্যাংক ইউ প্রিয়া ভাবি, আজকে তোমার সময় আমাদেরকে দেওয়ার জন্য কুন্দন দার অনুষ্ঠান সামনে বসে দেখার জন্য। এই ফেরেল লাভলি লাগায় মেয়েরা হয় বিউটি, ওই ফেরেল লাভলি লাগায় মেয়েরা হয় বিউটি, আর একটার পর একটা ছেলা চেঞ্জ করা এটাই ইয়াদের ডিউটি। আজ তোমার কাছে পয়সা আছে, তোমার সঙ্গে আছে, কালকে ওয়ার কাছে থাকবে, দেখবে ওয়ার কাছে চলে গেছে নাকি, ইয়াদের ভালোবাসার কোনো দাম নাই। তো যাই হোক, নিয়ে লেডিস আছে যে মেকআপ লাই, তো লেডিস এর পেছনে কি দরকার ঘোরা, তারা বেটা ছেলে বেটা ছেলের পেছনে ঘুরবিস? আমরা তো ঘুরিয়ে একটা বাইকে তিনজনের জায়গায় চারজনা বসে দিই নাকি দাদা, আমরা তো ঘুরিয়ে একসাথে আমাদের সঙ্গে পারবি? একসঙ্গে ঘুরার গল্প বলছি না, বলে লেডিস এর পেছনে কি জন্য ঘুরিস? তোদের পেছনে আমরা ঘুরতে যাব, তোরা আমাদের বাইকের সিটের পেছনটাই বসি, তোদের পেছনটাই কোনোদিন নাই বসি আমরা, বুঝলি? আর যখন বিয়া করতে যাই, যখন যশ গাড়ি বর যাত্রী আমাদের পেছনে থাকে, তখন তোদের লাজলো যেটা কি পকেটে ঢোকা থাকে নাকি? বিয়া ঘর যখন যাই না, তখন আগেরটাই বর যাত্রী যদি নান উল্টে নিয়ে নাগিন ডান্স করে না, তোর ঘর ভরেই ঢুকিবে নাই নাকি? হ্যাঁ, ওটা কিসের জন্য? ওটা পন টাকাটা জন্য এত গরমটা দেখাইছে, বলে না পরের নিয়ে বরের বাপ শুধুমাত্র ফন্ড করে একটাই কথা বলছি যে আজকের পর থেকে তোর বাপের কাছ থেকে আমি এক টাকাও নিব নাই। তুই যদি ঘরে নাইটি পরে আছিস, তোর নাইটিটা পরে আমার ঘরকে চলে আয়, একদম চলে আয় নাকি, এক টাকারও দরকার নেই। ওই ভাষণটা সেই দিন শুনবো যেদিন পন টাকা উঠাইন দিবি তোরা, সেই দিন শুনবো, তার আগে ফালতু গল্প গিলে বলিসনি। উঠাইন তো দিয়েছি, নাইলে দাদা সবাই জানে যে কথাই আছে যে পাহাড় জিতনা ভি উঁচা হো রহতা হ্যায় আসমান কে নিচে, আর আজকাল কি লড়কি কিতনি ভি খুবসুরত হো রহতা হামেশা লড়কা লোগো কে পিছে। তাহলে প্রশ্নটা তোকে দিয়ে শুরু করি নাকি, বলি বিয়া তোরা করতে যাই না আমরা করতে যাই? বিয়া বিয়া তো আমরা করতে যাই, এটা মানে না করতে যাই আমি বলি বিটি ছিল দরকার নাই, তো তোরা বেটা ছিল বিয়া করে নিবি, বিটি ছিল বিয়া করিস না? ও বাবা, এ দাদা বেটা ছিল বিয়া হয়েছে আজ পর্যন্ত? হ্যাঁ, তো বলছি বিটি ছিল দরকার নাই, তখন তোরা বেটা ছিল বিয়া করে নিবি। বিরাট ফুর্তি লাগছে, ইয়ে বেড়া দিল জয়ন্তকে, তোমাদের বেড়া ফুর্তি লাগছে, বলো চাপ নিও না দাদা, জয়ন্ত আছে, বলছে বেটা ছেলে বিয়া, আচ্ছা ঠিক আছে আমরা করে নিব, আমরা বেটা ছেলে বিয়া করে নিব, কিন্তু যদি আমরা বেটা ছেলে বিয়া করি, তাহলে তোমাকে চুড়ি কানের লিপস্টিক গুলা কে কিনে দেবে? তোমার মসিয়ে সে ছেলেকে পয়সা দিতে হবে নাকি? ওটা আমার মসিয়ে কি জন্য কিনে দিবে? তার জন্য তো আমার বাপে এত মোটা টাকা তোকে আগে দিয়ে আর কিনে রাখে। আর কি বলছে যে আমরা বিয়া করতে যাই, আমরা বিয়া করতে কেনে যাই বলো না, যদি দেখবে ওই আইসক্রিম দোকানটা আমার একটা আইসক্রিম খেতে মন করে, তো দোকানটাকে আমাকে যাইতে হবে, আইসক্রিমটা নিয়ে আসবো কিসের জন্য? আমি খাবার জন্য। সেরকম ইয়াকে বিয়া করে আমরা কেনে নিয়ে আসি যে ঘরে আসি নি, আমার জামা কাপড় গুলা কাচিয়ে দিবি আর বাসন লাম মাজিয়ে দিবি, সে কাপড় কাচাবার জন্য নিয়ে আসি, বুঝলে? এখন পুরানো কাপড় জামা কাপড় কাচা কাচি কোন সিন নেই, এখন বহু এই বরকে পাটি পা করা, ওটা বলবো না বলতেছিলে, কিন্তু তোর জন্য বলতে হইলো। বহু এ পাটি পা করাই? হ্যাঁ কুন্দন দা, তোমার তো এক্সপিরিয়েন্স আছে মনে হয়, কিন্তু জানেই নাই আমাদের শিব দেখে যেমন মা কালীটে পা দিয়েছিল, সেরকম মা কালীটে জীবটা বের হয়ে গেছিল, আজীবন ভিতর ঢুকেও ছিল নাই নাকি, এখনো জীবটা বের হয়ে আছে। সে ছেলেদের সঙ্গে পাঙ্গালিতে আসো না, কারণ কথাই আছে যে ওই জিও সিমেন্ট টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না, বুঝলি? কি বললিস? ওই জিও সিমেন্ট টাওয়ার আর এই মরদ বেটা ছেলের পাওয়ার কোনোদিন কম হবে না। এখানে 100টা যদি বেটা ছেলে এসেছে না, 100 আজকে 20,000 এর বেশি, আর যদি 1,00,000 টাকার ফোন আছে, তাহলে লেডিস গুলোকে ফোন করার জন্য তারা ফোন রাখে, বেটা ছেলেকে ফোন করার জন্য তারা রাখে? নাই 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 নাই, দাদা কেউ বিটি ছেলেগুলোকে ফোন করার জন্য কিনেছি কি ফোন গেল আমরা? নাই নাই নাই, আমরা বন্ধুগুলোকে ফোন করার জন্য কিনেছি। আরে আজ কোথায় যাবো, রাতের বেলায় অনুষ্ঠান দেখতে একটা 750 নিয়েছি, দুপে খাবি তো চলে আয়, বন্ধুগুলোকে ফোন করার জন্য ফোন গেলা কিনে বিটি ছেলেকে কিনা? তাই মদ ভাটি গিলা তো লেডিসে চালা চলে, লেডিসে ধোকা দেই বলে তো তারা মদ খাইয়ে মরে দিছে, আমরা কই মদ? এইটা ঠিকই বলেছে দাদা, লেডিসে মদ ভাটি গিলা চলাছে, লেডিসে যদি মদ ভাটি গিলা চলাছে, তাহলে একটা আরএস 750 দাম মন্ন কত বটে
গান আশা করি সকলেরই পছন্দের গান, সকলেরই চেনা গান। আনি আসি সেই গানের অরিজিনাল নায়ক মিস্টার প্রদীপ, মিস পায়েল ও কার্তিক ডান্স গ্রুপ, তাদের মধ্য দিয়ে ডান্স ও কুন্দন কুমারের কণ্ঠে গান। ঠমক ঠমক চলিছি যখন বনাই দিছি রে মাতা, তোর
চমনে।